হচ্ছে আপনার 400 মিটার থেকে 450 মিটার পর্যন্ত এটা লং রেঞ্জ পেয়ে যাবেন। সো 400 মিটার লং রেঞ্জ পেতে হলে আপনাকে অবশ্যই এটা আপনার মিনিমাম 30 মিটার উপরে আপনার এটা স্থাপন করতে হবে। এবং যারা চাচ্ছেন যে ভাউচার সিস্টেম করতে, আমাদের কাছে মাইক্রোট্রিকের আপনার মাদারবোর্ড রয়েছে, মিনি মাদারবোর্ড। এটা আপনার ভাউচার সিস্টেম করার জন্য আপনার মিনিমাম 100 জন ইউজার কন্ট্রোল করতে পারে এই মাইক্রোট্রিকের রাউটারগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। সো যারা চাচ্ছেন যে হটস্পট জোন তৈরি করবেন 360 ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে, আপনার যে চতুর্দিকে আপনার আধা কিলোমিটার করে আপনার যে হটস্পট জোনটি তৈরি করবেন, তার জন্য আপনার আউটডোর রাউটার আমরা প্রচুর পরিমাণে সেল দিচ্ছি। কিন্তু তার মধ্যে আপনার টোটাল লিঙ্কের এই রাউটারটি আমরা লং রেঞ্জ ডিস্টেন্সে অনেক ভালো কভারেজ পেয়েছি। সো সেই ক্ষেত্রে বিস্তারিত আপনাদেরকে বলবো এবং এটার প্রাইস এবং এটার মধ্যে কী কী রয়েছে সব কিছু আপনাদেরকে খুলে দেখাবো। সো আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা যে টোটাল লিঙ্কের যে রাউটারটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাউটারটি আপনার 300 Mbps-এর, আপনার এটার মধ্যে আপনার 11 dB-এর অ্যান্টেনা রয়েছে দুইটি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 11 dB-এর দুটি অ্যান্টেনা রয়েছে, যার কারণে আপনার এটা লং রেঞ্জ ডিস্টেন্স করতে পারে। এবং সাধারণ যে রাউটারগুলো রয়েছে মার্কেটে, এগুলোর মধ্যে থাকে আপনার মাত্র 5 dB-এর অ্যান্টেনা, সেক্ষেত্রে আপনার এটা 11 dB-এর অ্যান্টেনা। আপনার প্রথমে খোলার পর পেয়ে যাবেন অ্যান্টেনা। আপনার অ্যান্টেনাগুলো দেখতে পাচ্ছেন, আমার এক হাত সমান এই অ্যান্টেনাগুলো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 11 dB-এর দুটো অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন, তারপর ম্যানুয়াল, তারপর পেয়ে যাচ্ছেন 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার টোটাল লিঙ্কের, তারপর পেয়ে যাচ্ছেন একটি স্ট্যান্ড এবং আপনার CAT6-এর একটি আপনার কেবল কানেক্টর, তারপর পেয়ে যাচ্ছেন সেই রাউটারটি। টোটাল লিঙ্কের যে রাউটারটি আপনাদেরকে বলছি সেই রাউটারটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর পিছন দিকে আপনার ভেন্টিলেটর রয়েছে আপনার হাওয়া প্রবেশ করার জন্য, এবং এদিকে আপনার একটি রিসেট বাটন রয়েছে, আর এদিকে আপনার পাওয়ার পোর্ট। এবং এটা ম্যানুয়াল হিসেবে আপনার এটার মধ্যে আপনার সবগুলো আপনার কীভাবে চালাতে হবে, আপনার কীভাবে কিছু করতে হবে, এবং আপনার পিছনে কোনো ধরনের ম্যাক অ্যাড্রেস বা আপনার আইপি অ্যাড্রেস লেখা নেই, সবগুলো আপনার সাইড দিয়ে আপনার ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস সবগুলো লেখা রয়েছে। সো আপনার এগুলো সাইড করতেছি। আপনার এই রাউটারটি আমরা প্রায় 8 থেকে 10 জনের ইউজারের কাছে আমরা সেট আপ করে দিয়ে আসছি, যার তাদের রিপোর্ট হচ্ছে আপনার এটা লং রেঞ্জ আপনার অনেক ভালো দূরত্ব পর্যন্ত আপনার নেট কাভারেজ দিতে পারে, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এই কাভারেজটা দিয়ে থাকে। এটা যেমন লং রেঞ্জের মধ্যে ভালো পারফরমেন্স, পাশাপাশি এটা আপনার ডাটার আদান প্রদানের ক্ষেত্রে অনেক দূরত্ব কাজ করে। আর এটা আপনার যদি লং রেঞ্জ পেতে চান, সর্বোচ্চ আপনার 400 মিটার থেকে 450 মিটার পর্যন্ত এটা লং রেঞ্জ পেয়ে যাবেন। সো 400 মিটার লং রেঞ্জ পেতে হলে আপনাকে অবশ্যই এটা আপনার মিনিমাম 30 মিটার উপরে আপনার এটা স্থাপন করতে হবে, ছাদের 30 মিটার অথবা আপনার যে কোনো বাঁশ দিয়ে 30 মিটার উপরে আপনার এটা স্থাপন করতে হবে, সেক্ষেত্রে আপনার অনেক দূর পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। সো এটা আবার আমাদের কাছে কীভাবে নেবেন, এটা আমাদের কাছে নিতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কল করতে পারেন, এবং নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সব কিছু রয়েছে, আপনার কল দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন। এবং যারা চাচ্ছেন যে ভাউচার সিস্টেম করতে, আমাদের কাছে মাইক্রোট্রিকের আপনার মাদারবোর্ড রয়েছে, মিনি মাদারবোর্ড। এটা আপনার ভাউচার সিস্টেম করার জন্য আপনার মিনিমাম 100 জন ইউজার কন্ট্রোল করতে পারে এই মাইক্রোট্রিকের রাউটারগুলো। এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা এবং এটার প্রাইস পড়বে মাত্র 3000 টাকা। যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল করে এই রাউটারটি নিতে পারবেন। সো আমরা এটা একটা সেট আপ করবো। ছবি আর সেট আপ করে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের বাইরে চলে যাচ্ছে, আর এটা আপনার এভাবে রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডটা ব্যবহার করতে হবে। এই স্ট্যান্ডটা ব্যবহার করে এভাবে রাখতে পারবেন, কিন্তু এভাবে রাখলে আপনার এটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, সেক্ষেত্রে আপনারা স্ট্যান্ডটা খুলে আপনারা এভাবে ইউজ করবেন। আর সোভিয়ার সেটার মধ্যে আপনার দুইটা অ্যান্টেনা রয়েছে, সেটা হচ্ছে আপনার 11 dB-এর 11 dB-এর দুইটা অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার লং রেঞ্জে লং রেঞ্জটা যে রয়েছে সেটা আপনারা ভালো পেয়ে যাবেন।
সো আজকে ভিডিও পর্যন্ত। যারা যারা ওয়াইফাই হটস্পট জোন তৈরি করতে চাচ্ছেন, মাইক্রোটেক রাউটার নিতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এটার যে র্যাঞ্চ টেস্টটা, এটা আমি আপনাদেরকে দু একদিনের মধ্যে দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কি চান কিনা এটার রেঞ্জ টেন্স, তাহলে আপনারা অবশ্যই আমি দিয়ে দিব দু একদিনের মধ্যে। এটা আমরা একটা কাস্টমারকে সেট আপ করে দিয়ে আসবো, যেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। আর এটা আপনার উনি আপনার আউটডোর রাউটার হিসাবে এটা ব্যবহার করবেন এবং কাস্টমার ক্লায়েন্টকে আপনার 100 টাকা করে ভাউচার সিস্টেম করে এটা ইউজ করবে। সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।